বাবা তোমার কি মাথা ঠিক আছে আমার ভাব তো অবাক লাগে আমার সন্তান এরকম জানোয়ার হইতে পারে ওই মাইয়া যদি আমার বাড়ি থেকে না যায় দরকার হইলে তার আমি খুন কইরা ফালাম ব্যাপারটা বুঝলাম না মায়াটা কেন নিজের জীবন শেষ করে দিতে চাই না এইটা আমি হতে দিতে পারি না দাঁড়াও তুমি তুমি এটা কি করতেছো মা না তুমি যেটা করতেছো এটা ভুল এটা মহাপাপ তুমি জানো না আত্মহত্যা মহাপাপ জানি আত্মহত্যা মহাপাপ কিন্তু তার চাইতে বড় পাপ তো আমি আমার মধ্যে বয়ে বেড়াইতেছি তার মানে তুমি কেন এই সর্বনাশা পথ বাইছে নিতেছো আমার খুইলা বলো তুমি কইতাছি একটা ছেলের আমি অনেক বেশি ভালোবাসতাম এখন ওর বাচ্চা আমার গর্ভে কিন্তু এখন ওরে মাইয়া নিতেছে না ও বাচ্চাটার অস্বীকার করতেছে এখন আপনি কোন আমার কি এই পৃথিবীতে বাইচে থাকার অধিকার আছে আমার বাপ মা নাই সেই ছোট্ট বেলায় আমার রাইকা মরিয়া গেছে এখন যদি এলাকার মানুষ জানতে পারে যে আমার এই অবস্থা আমার তো এলাকা সারা করবো মায়ের ধর পর্যন্ত করতে পারে তার চাইতে ভালো এত অপমান হওয়ার আগে আমি নিজেই মরে যাই এটাই ভালো হইব না মা এটা তোমার সঠিক সিদ্ধান্ত না আমি বুঝতে পারছি কতটা কষ্ট পাইয়া কত অসহায়ভাবে তুমি এই সিদ্ধান্ত নিছো কিন্তু তারপরও মা এরকম করে তুমি হাইরা যাইতে পারো না মা তুমি তোমার মধ্যে শক্তি সঞ্চয় করো আমি আমি তোমার বাবার মতো তোমার তোমার সাথে আমি আছি তুমি যে করে হোক ওই ছেলের কাছে যাও ছেলের কাছে বলো এই তোমার গর্ভের সন্তান মাইনা নিতে তারপর যদি রাজি না হয় তার জন্য কি ব্যবস্থা করণ লাগে ওইটা আমার জানা আছে না চাচা জীবনেও মাইনা নিব না আমি অনেকভাবে বুঝাইছি ওই ছেলে আমার কি কইছে জানে কত দরকার পড়ে তুই মরে যা তাও আমি ওই বাচ্চা অস্বীকার করব ওই বাচ্চা আমার না আমি মরে যাবো চাচা আমার কোনো পথ নাই আপনি আমার মিথ্যা সান্ত্বনা দিয়েন না না মা এটা মিথ্যা সান্ত্বনা না এটা একটা মেয়ের প্রতি তার বাবার কর্তব্য তার বাবার দায়িত্ব মাগো তোমার একটা কথা বলি যতদিন না ওই ছেলে তোমার বাইনা না নিতেছে তোমার অধিকার আদায় করতে না পারতেছো ততদিন তুমি আমার মেয়ে হয়ে আমার আশ্রয়ে থাকবা সত্যি কইতাছেন হে মা সত্যি আমি আমার বাবার মতো চলো মা এবার আমার বাড়িতে যাই চল আমি খারাপ হবো না আমার একটু সময় দাও আমি একটু ভেবে চিন্তা দেখি কোনটা করলে ভালো হবো কোনটা করলে খারাপ হবো একটা কিছু না জানি না বুঝা যদি করি তাহলে তো লস খাবো দেখো না বেশি কিন্তু বুঝিস না এই সময় সময় করতে 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 আজকে 6 মাস তারপরে কোনো কানে বইতাছস না আচ্ছা ঠিক আছে করবনি বাইরে থেকে ঘুরে ফিরে আসে তারপরে আসো মা
আসো আসো। সর্বনাশ ওই বাড়িতে কেন? না না, ওরে যে আমি চিনি, এই কথা আব্বা আম্মারে কোনোভাবেই জানতে দেওয়া যাইব না। কি ভাবছিলা তুমি? তুমি আমার সর্বনাশ করবা, আর এত সহজে আমি তোমারে ছাইড়া দিমু? কখনোই না। হে বাড়ি থিকা, আমার বাচ্চার স্বীকৃতি নিয়া তারপর আমি বাইর হমু। এর আগে আমি এই বাড়ি থিকা নড়তাছি না। কি করে আসলের বা, এইটা তুমি কারের সাথে করে নিয়ে এলা? হো আব্বা, তুমি আবার না জানে না শুনে কারে নিয়ে আসছো? আর বলিস না বাবা, এই দুনিয়ায় অনেক মানুষ খুব অসহায় আছে। ওই অসহায়দের মধ্যে এই মায়াটাই একজন অসহায়। ওর কেউ নাই, ওর উপরে একজন খুব জুলুম করছে, অবিচার করছে। তাই মায়াটারে দেখে আমার খুব মায়া হইল, বাড়িতে নিয়ে এলাম। একদিন একদিন ওর প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, এর শোধ নিতে আমি ওর পাশে থাকব এবং একদিন এর শোধ নিয়েই ছাড়বো। তুমি কি সত্যি অসহায়? অসহায় মানুষ দেখলে আমার আবার মনটা জানি কেমন করে। হর আসলের মা, সত্যি ও বড় অসহায়। জানো ওর সাথে কি অবিচার হয়েছে? এক কুলঙ্গার, এক জানোয়ার ওর প্রেমের প্রলোভনে ফালিয়ে সর্বনাশ করছে। ওই জানোয়ারের সন্তান এই মাইয়াডার পেটে। কি কইতেছ? এত বড় ধোকা দিছে, এরকম কষ্টে পড়ছে, আমি হলে তো মরেই যাইতাম এই কষ্টে। হ, এই মায়েরা ঠিক তাই করতে চাইতেছিল। আমি যদি সময় মতো উপস্থিত না হইতাম, ও এতক্ষণ এই দুনিয়ার উপর থাকতো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি, একটা মেয়ের তুমি চিনো না জানো না, তার দায়িত্ব কেন তোমার নেওয়া লাগবো? বাবা কথা কইস না, মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। ওর আমি কথা দিছি, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা বাবা তার স্বীকৃতি না দিবে, ততদিন পর্যন্ত আমার বাড়িতে থাকবো এবং আমি ওর সাথে থাকবো। আচ্ছা, তোমাকেও যা খুশি তাই করো গা। কিছুই বুঝি না, ওনারা কেন যে এমন করে। বাগো, ওর কথায় তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করি নাই, আমি বুঝতে পারছি ওনার রাগটা একটু বেশি। সমস্যা নাই। রাসেলের মা, মায়েরা কিছু খাইতে দাও, যা ঘরে নিয়ে যাও। আহারে, না খাই রে, চলো চলো ঘরে চলো মা, চলো। আমি একটা জিনিস বুঝতেছি না, আমার ছেলেটা এই মায়াটাকে দেখে এরকম খেয়ে পা গেল কেন? ওর যেরকম কথাবার্তা, ও তো এত খারাপ ছেলে না। তাহলে এই মায়াটারে দেখে আমার এত রাগ উঠলো কেন? এটা আমার দেখতে হবে। মুক্তা, এই মুক্তা, কই তুই? ভাইজান, তোমার তো দেখা মনে হইতেছে তোমার অনেক রাগ উঠছে, কি হইছে কও তো আমারে? রাগটা কেন উঠবো না? আব্বা আব্বা কই থেকে যেন একটা মাইয়া ধরে নিয়ে আইছে। মাইয়া ধরে নিয়ে আইছে? কেন নিয়ে আইছে? কেন আবার? ওই মাইয়াটার পেটে নাকি বাচ্চা, তাই আশ্রয় দিছে। এটা তো ভালো কথা, অসহায় হয়তো দেখছে এর জন্য বাড়িতে আশ্রয় দিছে। তো রাগের কি আছে বুঝলাম না তো কিছু। বুঝি, তোর সব কিছু না বুঝাই কইলে তুই বুঝবি না, তুই তো আবার একটু মাথা মুঠা। শুন, আব্বা যে মেয়েটার নিয়ে আসছে, ওই মেয়েটার পেটে যে বাচ্চা, সে বাচ্চার বাবা হইতেছি আমি নিজে। ভাইজান, এরে তুমি কি কইতাছো? ওই মায়ের পেটে তোমার বাচ্চা মানে? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি, কারণ ওই মায়াটা আর আমি একসাথে পড়াশোনা করতাম, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল, ভুলবশত ওর পেটে আমার বাচ্চাটা, আর সেই কারণে ওই মেয়েটা কৌশলে বাচ্চার স্বীকৃতি নেওয়ার জন্য আমাকে বাড়িতে ঢুকছে। ভাইজান, তুমি এত পেজ দোষ না কইরা মেয়েটারে স্বীকৃতি দিয়ে দাও, তাহলে তো তোমার কোনো ঝামেলা থাকে না। আরে তুই বুঝতে পারছিস না কেন? ওই মায়াটারে তো আমি বিয়ে করার জন্য রিলেশন করি নাই, এমনি পড়াশোনার সময় কত মানুষ কত কিছুই তো করে, আমিও রিলেশনটা করছিলাম, কিন্তু ভুলবশত যে এমন হয়ে যাবো সেটা তো আমি বুঝতেই পারি নাই। দেখ, তোর কাছে আমি যে জন্য আইছি, তুই হ্যাঁ আমাকে বাড়িতে যাবি, যাইয়ে আব্বা আম্মারে বুঝাই যেমনি হোক ওই মায়াটারে আমগো বাড়ি থেকে তাড়াবি তুই। না না ভাই সাহেব, এই কথা তুমি আমারে কইও না। আমি একটা মাইয়া, আমি একটা মাইয়া হইয়া আর একটা মেয়ের জীবন ধ্বংস করতে পারি না, তুমি আর মাইনা নাও। আচ্ছা, ওই মাইয়াটা তোর কাছে বড় নাকি আমি তোর ভাই? আমি তোর কাছে বড়। বুঝবার পারছি, তুমি তো আমার ভাই, ভাই তো আপন,
আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বাড়িতে যে আমি চেষ্টা করতেছি মেয়ের বিদায় করার জন্য ঠিক আছে যা শুন ভালোভাবে বুঝায় বলিস দরকার হয় দুই চারটা মিথ্যা কথা বলিস ঠিক না আমি তারপর ওই মাইয়া কেমনে বাড়িতে থাকি মায়াটা অপরিচিত অজানা হইলে কি মায়াটা বড় অসহায় এই যে আপনার কাছে অসহায় আছে এই অসহায় সাই যায় তো বাড়ির ভিতর যত সোনা দানা টাকা পয়সা আছে সবকিছু চুরি করে তো তারাই পালায় আপনি কি একটু বুঝবার পারতেছেন না আচ্ছা তুই কি মনে করিস আমি তোর চাইতে কম বুঝি হ্যাঁ আর ওইটা সমস্যা যদি চিন্তা করতাম আমি করতাম এটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন মাথা ব্যথা এই কারণে যে এই বাড়িটা আমার সাসার বাড়ি আর আমার সাসার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হোক এটা আমি চাই না এই থাম তোর সাওয়ার না সাওয়ায় আমার কিছুই যায় আসে না এই বাড়িটা আমার সিদ্ধান্ত আমার আমি যা ভালো মনে করছি করছি এতে তুই নাক গলা থাকবি না যাই যার বিয়ে তার খবর নাই পাড়া পশির ঘুম নাই এই তুমি আবার কই যাও আমি সইলা যাবো সাসা কেন সইলা যাইবা কারণ আমি চাই না আমার এই বাড়িতে থাকার কারণে আপনার অসম্মান হোক মানুষ আপনার অসম্মান করুক এই জন্য আমি চলে যাব না তুমি কোথাও যাইবা না তোমার একটা গতি না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে এক পা নড়বা না তুমি হ্যাঁ তোমার সাসা যা কইছে ঠিকই কইছে আর তাছাড়া তুমি এই পোয়াতি অবস্থায় কই যাইয়া ঘুরবা তুমি তো অসহায় তোমার বাবা মা তো কেউই নাই তুমি আমাগোই বাবা মা মনে কইরা তুমি এই বাড়িতে থাকা যাও তোমার যাওয়ানের কাম নাই আচ্ছা ঠিক আছে আমি আপনার কথার বাইরে যাবো না আপনারা যা কইবে আমি তাই শুনব আর আজকে ঠিক আছে আমি আপনাকে আমার নিজের বাবা মাই মনে করব এই তো শুনে আমার লক্ষ্মী মায়ের মতো কথা চলো মা ঘরে চলো এই সময় বেশি বাইরে থাকতে নাই অনেক সমস্যা হইতে পারে চলো চলো কি ব্যাপার আমার হিসাব তো মিলতেছে না মুক্তা এই কথা নিয়ে এই বাড়িতে কেন আইব বুঝতে পারছি আমি আমি জানি আমার কি করতে তুমি যাই বলো ভাই যান আমি বুঝবার পারছি যে সাসা যেই পর্যন্ত ওই মেয়ের পেটের বাচ্চার বাবা না খুঁজে পাইব ওই পর্যন্ত ওই মেয়েরে ওই বাড়িটিকে যাইতে দেব না আমি তাই কই কি তুমি সাসার কাছে সব খুইলা কও দেখবা সাসা তোমারে কিচ্ছু কইব না স্টপ আমি তোর মুখ থেকে নীতি কথা শুনতে আসি না এইখানে আমি তোরে পাঠাইছিলাম আব্বারে বুঝায় শুনে ওই মাইয়ারে আমগো বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য আর তুই আইসা আমার নীতি কথা শোনাস তুই কি কইলি আব্বা যতদিন পর্যন্ত ওই মাইয়ার পেটের বাচ্চার বাবার স্বীকৃতি না দিতে পারবো ততদিন পর্যন্ত ওই মাইয়ারে বাড়ি থেকে বাইর করবো না কেমনে ওই মাইয়ার আমার বাড়ি থেকে বাইর করার লাগে সেটা আমি বুঝানি মনি আপাতত তুই আমার চোখের সামনে থেকে চলে যা ওই মাইয়া যদি আমার বাড়ির থেকে না যায় দরকার হইলে তার আমি খুন কইরা ফালাম কেন খুন করবে তুমি ওই মাইয়ার তো কোনো দোষ নাই ওই মাইয়ার পেটে যে বাচ্চা ওটা তো তুমি বাবা কে হাম জানেন দিকা আমার কিন্তু মাথায় কিন্তু রক্ত উঠে আছে নাইলে কিন্তু তোর খুন করে ফালাম যা কইতেছি আমি সইলা যাইতেছি তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো তোরে তোরে আজকেই আমি খুন করবো খুন করবি নিজের পাপ ঢাকার জন্য ওই মায়েরে খুন করবি তাই না আমি তো আগেই ভাবছিলাম তোর মধ্যে কোনো গর্ব আছে আমার ধারণা ভুল না কিন্তু আমি দেখবার চাই তুই কেমনে করে মায়েরে খুন করিস কেন এসছিস তুই এই বাড়িতে কেন আসবো না কি করবো
যখন ভালোবাসার কথা কইছিলা আমার সর্বনাশ করছিলা তখন মনে ছিল না এখন আমার এরকম একটা দুঃখের সাগরে ভাসাইয়া দিয়া তুমি তো সুখী শান্তিতে আছো আমি উপায় না পাইয়া তোমাকে বাড়িতে আসছি এটা করা ছাড়া আমার কোনো উপায় নাই তুমি তো সহজে মানবা না যে এই বাচ্চা তোমার এই আমি মানলাম ওই বাচ্চা আমার কিন্তু ওই বাচ্চার বাবার স্বীকৃতি তুই সারা জীবনেও পাবি না আমিও দেখব তুমি কতদিন থাকতে পারো ওর বাবার স্বীকৃতি না দিয়া কেবলমাত্র বাড়িতে ঢুকছি না আমার সন্তানের বাবার স্বীকৃতি নিয়ে তারপর আমি এই বাড়ি থেকে যাবো আমার সন্তানের বাবার স্বীকৃতিটা শুধু দরকার তোর মতো জানোয়ারের সাথে সংসার করার আমার ইচ্ছা নাই কি কইলি তুই আমি জানোয়ার ঠিক আছে তাইলে এই জানোয়ারের আসল রূপটা তোরে আমি এখন দেখ তোর স্বীকৃতি দরকার তাই না তোর বাচ্চারে আমি স্বীকৃতি দিব তোরে আমি স্বীকৃতি দিব কিন্তু এই দুনিয়াতে না পরকালে আপাতত তুই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যা আমার কষ্ট হয়েছে তুমি কান্দো না মা দুনিয়ায় এমন কোন শক্তি আছে যে তালুকদার বাড়ির বউয়ের ক্ষতি করতে পারে বাবা তোমার কি মাথা ঠিক আছে আমার ভাব তো অবাক লাগে আমার সন্তান এরকম জানোয়ার হইতে পারে আমি তো আগেই ভাবছিলাম এরকম একটা কিছু ঘটতে পারে তাই তুই যেখানে যাই করিস আমি তোরে ফলো করতাম সসা আমি জানি সসা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি এই ভুলের ক্ষমা হয় না কিন্তু সসা ভুল যেহেতু করেই ফেলাইছি আমার পেটে তো এখন আপনার ছেলের সন্তান আপনার ছেলে এটা অস্বীকার করতেছে ওর এই সন্তানের স্বীকৃতি দিতে কল সসা যদি স্বীকৃতি না দেয় আসলে আমার মরা ছাড়া কোনো পথ থাকবো না আমি একবারে মরে যাবো ওঠো মা আর কেঁদো না আমি তোমার এই তালুকদার বাড়ি বউয়ের স্বীকৃতি দিলাম তুমি তোমার বাচ্চার বাবার স্বীকৃতি পাবে এই চল আমারে কই যাবো কই যাবা কাজী অফিসে চলো বৌমা